coders, this is Alcobot048B. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা কোড ফোর্সেস লেটেস্ট এডুকেশনাল রাউন্ড 1-1 এর প্রবলেম এ ইকুইডিস্ট্যান্ট লেটেস্ট নিয়ে আলোচনা করব। তো এই প্রবলেমের ডিসক্রিপশনটা আপনারা অবশ্যই নিজে একবার পড়ে নেবেন। এখানে একটা আপনাকে স্ট্রিং দেওয়া থাকবে, তো সেই স্ট্রিংয়ে কোনো ক্যারেক্টার দুইবারের বেশি থাকবে না, মানে এ বি সি এ যে ক্যারেক্টারগুলো, এ সর্বোচ্চ দুইবার থাকতে পারে, সর্বনিম্ন জিরোবার থাকতে পারে, সর্বোচ্চ দুবার, আর বি সর্বোচ্চ দুবার, এভাবে থাকতে পারে, বাট দুইয়ের বেশি কিছুই থাকবে না। সর্বোচ্চ একবার থাক, সর্বনিম্ন একবার থাকতে পারে, সর্বনিম্ন জিরোবার থাকতে পারে, অথবা সর্বোচ্চ দুইবার, দুইবারের বেশি থাকবে না। এখন আপনাকে স্ট্রিংটা এমনভাবে রিয়ারেঞ্জ করতে হবে যাতে যেই দুইটা ক্যারেক্টার পাশাপাশি আছে, মানে আই মিন যে দুইটা ক্যারেক্টার দুইবার আছে, সেই দুইটা ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যাতে ডিস্ট্যান্স সমান হয়। মানে আমি বুঝাতে চাচ্ছি, আমি যদি আপনাকে ভিজুয়ালাইজ করে দেখাই, লেটস সে আপনার যে স্ট্রিংটা দেওয়া আছে সেটা হচ্ছে আচ্ছা, এটাই লেটস সে আপনার স্ট্রিংটা। হ্যাঁ, তো এই স্ট্রিং আপনি দেখুন এফ দুইবার আছে, লেটস সে আমি এফটা এখানে না দিয়ে সবার শেষে দিলাম, তো এফ দুইবার আছে, আর জি দুইবার আছে, আর জে একবার আছে, আর দেন হচ্ছে আই দুইবার আছে, ই দুইবার আছে, তাই না? তো এখন আপনাকে স্ট্রিংটা এমনভাবে সাজাতে হবে যাতে এই যে ক্যারেক্টারগুলো দুইবার করে আছে, এফ দেন হচ্ছে জি আই ই, এই এফ জি আই ই এ চারটে ক্যারেক্টারের প্রত্যেকটা ক্যারেক্টার একটার সাথে আরেকটা সমান দূরত্ব থাকবে, মানে এই দুইটা আই এর মধ্যে ডিস্ট্যান্স যেটা হবে সেই দুইটা ই এর মধ্যে ডিস্ট্যান্স যাতে সেটাই হবে, আবার দুইটা জি এর মধ্যে ডিস্ট্যান্সও সেটাই হবে, আবার এফ দুইটার মধ্যে ডিস্ট্যান্সও একই হবে। তো এটা আমরা কীভাবে করতে পারি, জাস্ট সিম্পল একটা অবজারভেশন, আমি যদি প্রত্যেকটা নাম্বারকে সর্ট করে দিই, মানে আমি যদি স্ট্রিংটাকে সর্ট করি ছোটো থেকে বড় অথবা বড় থেকে ছোটো আকার, দা তাহলে এই স্ট্রিংটা যদি আমি সর্ট করি সেক্ষেত্রে আমার কী আসতেছে, এখানে আমার বি ই ই এফ এফ জি জি হ্যাঁ, তো আমার যদি আমি শর্ট করি সেক্ষেত্রে আমার স্ট্রিংটা দাঁড়াচ্ছে অনেকটা এরকম। তো আপনি দেখেন এই স্ট্রিংয়ে এই দুইটার মধ্যে দুইটা ই আছে, এই দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1, আবার দুইটা এফ এর মধ্যে ডিস্টেন্স 1, দুইটা জি এর মধ্যে ডিস্টেন্স 1, আবার দুইটা আই এর মধ্যে ডিস্টেন্স 1, মানে প্রত্যেকটা পেয়ারের মধ্যে আপনার ডিস্টেন্স কিন্তু সেম। তো এটাই মানে হচ্ছে আর কি সলিউশনটা। তো আমি যদি কোড দেখাই, জাস্ট আমি যদি স্ট্রিংটা ইনপুট নিলাম, দেন আমি স্ট্রিংটাকে শর্ট করে নেব, এস ডট বিগিন এস ডট এন্ড শর্ট করে, দেন শর্টের স্ট্রিংটা আমি প্রিন্ট করব, সেটাই আমার অলওয়েজ ইকুইডিস্ট্যান্ট স্ট্রিং হবে। তো এটা ছিল এই প্রবলেমের সিম্পল সলিউশন। তো পরবর্তী ভিডিওতে আমরা প্রবলেম বি নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।